ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশি অ্যান্ড সাবিয়া এল। আজকের পর্বে থাকছে মুরগি দিয়ে কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় কমই আছে। অনেকেই আছে কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচি খেতে ভীষণ পছন্দ করো। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়। তার ভিতরে মুরগি দিয়ে কিন্তু অন্যরকম একটি রেসিপি, যেটা একবার খেলে মুখে লেগে থাকবে এবং মনে থাকবে সারা জীবন। মুরগি কিন্তু এমনিই খেতে ভালো লাগে, আর তার সাথে যদি কাঁঠালের বিচি হয় তাহলে তো আরও বেশি জমে যায়। তবে চেষ্টা করবে লাল মুরগি কিংবা দেশি মুরগি দিয়ে রান্না করতে, এতে করে খাবারটা খুবই সুস্বাদু হয়। কাঁঠালের বিচিটা খেতে ভীষণ ভালো লাগে, আর ব্রয়লার মুরগি দিয়ে ততটা ভালো লাগে না। তো আমি এখানে কিছু কাঁঠালের বিচি একটু পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা পরিষ্কার কীভাবে করতে হয় এর ভিডিও আমি একটা আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারবে। তো আমি এখানে হাফ কেজির কম লাল মুরগি নিচ্ছি, আর মুরগিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চামড়া, পাখনা, হাড্ডি সব আমি নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পানি ঝরিয়ে আমি একটা কড়াইয়ে যেটা রান্না করব সেটাই তুলে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি, এখানেও হাফ কেজির মতো কাঁঠালের বিচি হবে। এটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এগুলো এরকম আস্ত রেখেছি, তবে তোমরা চাইলে মাঝখান দিয়ে কেটে কিংবা যে যেরকম শেপে কেটে নিতে চাও নিতে পারবে, তবে এভাবে আস্ত রান্না করলে বেশি ভালো লাগে। তো রান্নার জন্য আমি মশলাগুলো নিচ্ছি, সেটার পরিমাণ বলে দিচ্ছি। এখানে আমি মাংসের মশলা 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা, আর নিচ্ছি সয়া সস। তবে হাতের কাছে সয়া সস না থাকলে স্কিপ করতে পারবে, আর মাংসের মশলা না থাকলেও স্কিপ করতে পারবে, তো গরম মশলা থাকলে গরম মশলা দিয়ে দেবে। আর এখানে আমি 4টা নিচ্ছি দারচিনি, 4টা এলাচি। তো মাংসের মশলা কীভাবে ঘরে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবে। এবার আমি সবগুলো মশলা মাংসের ভিতরে দিয়ে দেব। তো আজকের মাংসটা আমি মাখিয়ে রান্না করব। তো আমার কাছে মাখানো মাংস খেতে বেশি ভালো লাগে এবং রান্নাটাও আমার কাছে সহজ মনে হয়, তবে তোমরা চাইলে এ পর্যায়ে মাংসটাকে পেঁয়াজ ভেজে কষিয়েও নিতে পারবে। তো সবগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে যেহেতু লাল মুরগি পর্যাপ্ত তেল আছে এর ভিতরে, এর জন্য বুঝে শুনে তেল অ্যাড করতে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে সবগুলোকে মিক্স করে নিছি। তোমরা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে পারবে। মাখানোর সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, দেখতেই পাচ্ছ। মাংসটা মাখিয়ে নিছি, সবগুলো যখন মাখানো হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপের মতো পানি। যেহেতু লাল মুরগি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি পানিটা দিয়ে চুলাটা ধরিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ এই ঝোলটা ট্রেনে একদম শুকিয়ে না যাবে ওই পর্যন্ত। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে, যারা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এর ফাঁকে কিন্তু আরও 2-3 বার নেড়ে দিছিলাম, পানিটা একদম শুকিয়ে গেছে। এর পর্যায়ে আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি মশলার সাথে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে পেস্টটা দিলে পেস্টটা থেকে ভাজা একটা ঘ্রাণ আসবে, তো এই জন্য আমি লাস্টে পেস্টটা দিলাম। তবে তোমরা কষিয়ে রান্না করলে সেক্ষেত্রে পেস্টটা ভেজে দেবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিছি। এ পর্যায়ে আমি কাঁঠালের বিচি দিয়ে দেবো, আর কাঁঠালের বিচিটাকেও একটু কষিয়ে নেব। আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব, এতে করে কাঁঠালের বিচিটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর কাঁঠালের বিচির কাঁচা গন্ধটাও চলে যাবে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা এটাও হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু লাল মুরগি এবং কাঁঠালের বিচি দুটোই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই বুঝে আমি পানিটা বাড়িয়ে দেব। তো তোমরা তোমাদের আন্দাজ বুঝে দিয়ে দেবে। তো এখানে আমি একদম ডুবো ডুবো করে পানিটা দিয়ে দেব। তো সাবধানে, আমার মতো এরকম অসাবধানে বা তাড়াহুড়ো করে কাজ করতে যেও না। দেখতেই পাচ্ছ এভাবে পানি ছিটকে কিন্তু অনেক সময় হাত পা পুড়ে যেতে পারে, সেটা মাথায় রেখে আস্তে ধীরে রান্না করবে, দেখবে সব কিছু সুন্দর হবে।
তো দেখতেই পাচ্ছো এভাবে ঝোলটা আমি দিয়ে দিছি এবং চুলাটা হাইতে রেখে ডেকে রান্না করব। তো বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম করে দেব আর মিডিয়ামেই আমি ডেকে ডেকে রান্না করব যাতে খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচিগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলটা টেনে কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং গাঢ় হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে, তাহলেই বুঝতে পারবে। এটা চাপ দিলেই কিন্তু একদম ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছ তো হয়ে গিয়েছে। তো আমি আর 5 মিনিট এটাকে রান্না করব। তো আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে ঝাল এবং হলুদটা একটু বেশি হয়েছে, তো এই জন্য আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে বাড়তি হলুদ মরিচটা কেটে যাবে এবং তরকারিটা খেতেও একটু ভালো লাগবে। তো এবার আমি তরকারিটা চুলাটা অফ করে দিছি, দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হবে। আর এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা গ্রান্সার হবে আর তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এভাবে আমি একটু পাতলা ঝোল রেখেছি, তোমরা চাইলে আরও গাঢ় করতে পারো, তবে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার আমি একটা পরিবেশন বাটিতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হলে কিন্তু কালারটাও ভীষণ ভালো হবে, উপরে তেলটা ছেড়ে দেবে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমি বলবো তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে আর দেখবে সবাই খুব বেশি খুশি হবে আর বলবে বাহ খুব সুন্দর কাঁঠালের বিচি দিয়ে মুরগির রেসিপি, খেতে ভীষণ ভালো হয়েছে। তো দেখবে সবাই তোমার প্রশংসা করবে আর সবার প্রশংসা শুনে তোমার ভীষণ ভালো লাগবে আর রান্নার আগ্রহটা তোমার অনেকটাই বেড়ে যাবে। আসলে রান্না করলে এক এক দিন এক এক রকম হয়, তবে যেদিন রান্নাটা বেশি ভালো হয় সবার প্রশংসা শুনলে একটু বেশি ভালোই লাগে। তো এ পর্যন্ত আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।